আজ আমরা শিখব প্রাইমারি কালার বা প্রাথমিক রঙ থেকে কিভাবে আমরা সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রং তৈরি করব এর জন্য আমরা তিনটি সার্কেল তৈরি করে নেব প্রথমে তারপর এক একটা সার্কেলের মধ্যে এক একটা রঙ দেব প্রথমেই আমি নিয়েছি হলুদ রঙ তোমরা যে কোনো সার্কেল থেকে শুরু করতে পারো এবার আমরা পুরো সার্কেলটা হলুদ রঙ করে নেবো হলুদ রঙ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব সেকেন্ড সার্কেলে দ্বিতীয় সার্কেলে আমরা নীল রং করে ফেলবো এবং যেটা পরে রইল থার্ড সার্কেল যেটা ছিল আমাদের সেটাতে আমরা লাল রং করে ফেললাম তিনটে রং আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে সবাই ভালো করে লক্ষ্য করো আমরা লাল নীল হলুদ এই তিনটে রং করেছিলাম এই তিনটেই হলো আমাদের প্রাইমারি কালার বা প্রাথমিক রঙ এবার এখান থেকে দেখো নীল আর হলুদের সংমিশ্রণে তৈরি হয়েছে একটা নতুন রং সেটা কি সবুজ এই সবুজ রংটাই হলো সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রং। ঠিক তেমনভাবেই লাল আর নীলের মিশ্রণে তৈরি হয়েছে বেগুনি এবং লাল আর হলুদের মিশ্রণে তৈরি হয়েছে কমলা আর লাল নীল হলুদ এই তিনটি রঙের সংমিশ্রণে তৈরি হয়েছে বাদামি রং। এই যে নতুন রঙগুলো আমরা পেলাম এগুলোকেই বলবো সেকেন্ডারি কালার